ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জার্নোস ব্লগ। রবিবার সকাল আর শহর জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারই মধ্যে বেরিয়ে পড়েছি মন্দির নগরী বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এবং আজকে আমার যে জার্নি পার্টনার, সেই জার্নি পার্টনার হচ্ছে আমাদের কলকাতা থেকে বিষ্ণুপুর নতুন টেরাকোটা এক্সপ্রেস বা বসুন্ধরা। এই বাসটা আমাদের বাস গ্রুপের একজন দাদা আছে, সিদ্ধার্থ দা, তো তার খুব ইচ্ছা ছিল অনেক বছর ধরে যে সে বাস নামাবে। অবশেষে সে বাস নামিয়েছে এবং আমাকে বলেছিল যে বাস যখন নামাবো তখন একবার যাস আমার বাসে করে বিষ্ণুপুর ঘুরে আসিস। তাই আমি এবং আমাদের গ্রুপেরই আরও একটা দাদা সৌভিক দা, আমরা ডিসাইড করেছি যে চলো তো ঘুরে আসা যাক সিদ্ধার্থ দার বাস করে বিষ্ণুপুর থেকে আজকে। এই জন্য সকাল সকাল চলে এসেছি, তাই চলো শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে, তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে, তারা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। বিশ্বাস করো, তোমাদের সাবস্ক্রিপশান আর সাপোর্ট ইট মোটিভেটস মি আ লট, যাতে তোমাদের জন্য এরকম নতুন নতুন কন্টেন্ট অর্থাৎ নতুন নতুন বাস বা ট্রান্সপোর্ট রিলেটেড আপডেটস আমি আনতে পারি, সেটার জন্য আমাকে মোটিভেশান দেয়। তাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশানস তোমাদের সোজা নোটিফিকেশান প্যানেলে চলে যাবে। তাই দেরি না করে চলো শুরু করা যাক মন্দির নগরের উদ্দেশ্যে যাত্রা। আমি এখন দাঁড়িয়ে আছি আমার স্টপেজে, ওয়েটিং ফর সিদ্ধার্থ দার বাস। বাস আসছে MG রোড থেকে, তো দেখা যাক কতক্ষণে আসে। তার আর ওই যে সিদ্ধার্থ দার বাস চলে এসছে, উঠে যাই এবার। কলকাতা থেকে বিষ্ণুপুর যাওয়ার শেষ বাসে আমি উঠে পড়েছি। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, টাইমিং থেকে শুরু করে সব ডিটেলস একদম পুরো ভিডিওটা পেয়ে যাবে। ডানলপ পৌঁছে গেলাম আর এখান থেকে এবার সৌভিক দা উঠবে, লেফট টার্ন নিয়ে নি এখানটায় দাঁড়াবো যেখানে লং ডিস্টেন্স বাসগুলো সব দাঁড়ায় গ্যাপ করার জন্য। আর 79 দাঁড়িয়ে আছে সামনে গ্যাপ করছে। চলো চলো চলো, বেশ সুন্দর লাগছে বৃষ্টি ভেজা সকাল। আর আমরা টোল দিয়ে যাব না, আমরা দক্ষিণেশ্বর বালিবিদ হয়ে যাব, তো সেই কারণে বাই বাই টোল। দাম করে এই যে বালিবিদ উঠে পড়লাম দক্ষিণেশ্বর পার করে। একদিকে কামাল করছি একদিকে তুমি আর 5 মিনিট আর না 5 মিনিট সামনে আমি 5 মিনিট করে যেতাম। চলো চলো 26 দেখে নিয়ে চো, শো দেখে নিয়ে চো অলরেডি। এই তো ইয়েস লিংস লিংস ভার্সেস 1300। আরে এটা কি স্কুল না, এটা স্কুল বাস, এটা আমাদের ব্যারাকপুর চলো। এই রাস্তায় পাস করা মুশকিল আছে একটু। এই তো এবার হবে, এই 26 চেপে গেছে, যা রে যা, কিন্তু দেখে উনি 14 ফাঁকা গড়ের মাঠ। 74-50 আসছে এখানে, আমাদের চেনা কেউ আছে স্ট্যান্ডে 41-9। এই মালগুলো আজকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, পুরো রাজচন্দ্রপুর আজকে দাঁড়িয়ে গেছে। এই যে ডানকুনি হাউজিং ক্রসিং, এবার লেফট, আমাদের লেফট ঘুরছি আমরা টুয়ার্ডস ডানকুনি বাজার।
আর তারপর আমাদের সোজা চাপাডাঙ্গা হয়ে আরামবাগ হয়ে বিষ্ণুপুর। সো এই যে ডানকুনি ফ্লাইওভার, এটা নিচে ওই যে দূরে ডানকুনি স্টেশন, এখানে বাসগুলো দাঁড়ায় ট্রেন থেকে লোক। That moment when a new Tata 1316 meets another new Tata 1316, এই MDG 1316টা আজ থেকেই চালু হয়েছে, একদম ঝকঝক করছে বাস। আর আমাদের জার্নি শুরু মেইন পার্ট, এখান থেকে আরামবাগ প্রায় এখনো 80 কিলোমিটার মতো রাস্তা। মশাট পৌঁছালাম, আর ওইদিকে 26 নম্বর গ্যাপ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরের রাস্তাটা খুবই সুন্দর, আর আমি যেমনটা তোমাদেরকে বললাম যে এইখানে খুব সুন্দর রাস্তা, এরকম চারপাশে একটা গ্রিন আর গ্রিন ল্যান্ডস্কেপ, খোলা চাষের জমি, বেশ সুন্দর লাগে একটা আর কি। মানে শহরের বাইরে বেরিয়ে এই ভিউটা দেখতে আহা চোখটা খুব বুঝিয়ে আছে। আর এই যে এটা হচ্ছে শিয়াখালা, এইখান থেকে ফুরফুরা শরীফ যাওয়া যায়। তোমরা জানো যে ফুরফুরা শরীফ একটি ধর্মীয় স্থান, সেখানে এই শিয়াখালা হয়ে যাওয়া যায়। শিয়াখালা থেকে ওপর দিকে গেলে আমতাও যাওয়া যায়। শিয়াখালা পেরিয়ে এবার আমরা চাপাডাঙ্গার উদ্দেশ্যে। এই যে মালিক বাবু, তারকেশ্বর যায় যায় না তো, সবগুলো যায়। নতুন মালিক সেক্রেটারি গাড়ির ওভারটেক করে নিয়েছে। আজকে রাতে ফোন আসবে, তাই ফোন করে 26 আছে 5 মিনিট গ্যাপ করে, ওই 26টা আসলো 3 মিনিট দাঁড়ালো হুশ করে বেরিয়ে গেল। চাপাডাঙ্গা ক্রস করে গেছি, আর এইবার ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট স্ট্রেচেস এই রাস্তাটা, যেটা চাপাডাঙ্গা আরামবাগ রোড। রাস্তায় ঠান্ডা দিনে ঠান্ডা লাগো, আগের বছর যখন এসেছিলাম তখনও এই রাস্তাটা পুরো ভাঙা চোরা অবস্থায় ছিল, এখন একদম সুন্দর করে 6 লেন হাইওয়ে করে দিয়েছে। যাই হোক, এই চাপাডাঙ্গা আরামবাগ রোডটা কিছু কিছু পোর্শন সত্যি খুব ভালো ডেভেলপ করেছে। জানি না আগের রাস্তা কীরকম থাকবে, বাট আপাতত খুব সুন্দর জার্নি হচ্ছে।
আরামবাগ পৌরসভা আপনাদেরকে স্বাগত জানায়। আর আমরা আরামবাগ পৌঁছে গেলাম। এখানেও রাস্তাটা খুব সুন্দর। আর এই যেহেতু আমরা স্ট্যান্ডের ভেতর রয়েছি, আর আরামবাগ বাস স্ট্যান্ডটা ভীষণ অন্ধকার, মানে এটা পুরোপুরি একটা এনক্লোজড বাস স্ট্যান্ড। সো কাকা এখানে আলো জ্বালিয়েই দাঁড়িয়ে রয়েছে, আর ওয়ান সেকেন্ড জার্নি শুরু করব করব ভাব, তাই দাদা উঠছে বাসে। আর এইখান বেসিক্যালি এইখান থেকে বিষ্ণুপুর আরও এখনও প্রায় আড়াই ঘন্টা মতো আমাদের রাস্তা বাকি জার্নি। কতুলপুর হয়ে যাব, নট জয়রামবাটি। সো ইয়েস, বসুন্ধরা রেডি। এদিকে এই যে মালিকবাবু ঘুরে বেড়াচ্ছেন বাইরে। এখানে কি গো, কেমন লাগছে আরামবাগ বাস স্ট্যান্ডের ভেতরে বাস ঢোকাতে পারছো? তোমার অনেক দিনের স্বপ্ন। ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে। এতদিন চাইছিলে আরামবাগ বাস স্ট্যান্ডে ঢোকাতে। আর ধর্মতলা কবে যাচ্ছে তাহলে? ধর্মতলা দুই দিন মতোই চলে যাবে, আজকে তো এমজি রোড গেছে। ব্যাস, এই তো পুরো সে অসুবিধা কিছু নেই, পুরো সবাই খুবই হেল্পফুল এখানকার। আরামবাগে হেল্পটা পেয়েছো তো? খুব, মানে আরামবাগে হেল্প না পেলে এখানে এত এখানে 1300 এখানে স্ট্যান্ডে ঢুকছে ভাবা যায় এখান দিয়ে? ও, ইটস টাইম টু রিজিউম দ্য জার্নি। সো ইটস টাইম টু রিজিউম দ্য জার্নি। এবার ওঠা যাক, চলো চলো। আগে উঠে পড়েছে, উঠে বসে আছে আবার। দুর্গাপুর মুকুটমণিপুর বলো। হ্যাঁ, মুকুটমণিপুর বলো, মুকুটমণিপুর, মুকুটমণিপুর। এটা কি আমাদের আরামবাগের পিট স্টপ ওভার। এবার আমরা জার্নি রিজিউম করছি সোজা বিষ্ণুপুর নেক্সট। আর উঠে পড়েছি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। মুকুটমণিপুর ডাকতো তো দুর্গাপুর আসানসোল পুরুলিয়া। দুর্গাপুর থেকে রাঁচির বাস আছে, রাঁচি। কালকে তোমার বাসে ওঠা যাবে না, যাবি? ওই জন্যই তো বলছি কালকে মজাটা দেখবি। শুভদীপ প্রথম দিন এসেই মজা পেয়ে গেছে। যে পাবে তুলে বিরিয়ানি বানিয়ে নেবে। এইটা হচ্ছে খাটুল, আর এইখান থেকে সিদ্ধার্থদা একজনের থেকে গাড়িতে পুজো দেওয়ার জন্য মালা নেবে। তো খাটুল বেসিক্যালি হচ্ছে হুগলি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বর্ডার। এই যে এইটা হচ্ছে খাটুল চেকপোস্ট ক্রস করে নিলাম, এইটাই এবার আমরা বাঁকুড়া জেলায় প্রবেশ করলাম হুগলি জেলা পার করে। এই যে এটা হচ্ছে কতুলপুরের নেতাজি স্ট্যাচু, একদম নেতাজি মোড়। আর এইখানে এই মুহূর্তে কতুলপুরে রয়েছি, কতুলপুরে একটা পিট স্টপ। আর তোমরা আমার পেছনেই দেখতে পাচ্ছ এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আর বাসের মালিক আমাদের অনারেবল সিদ্ধার্থদা। সিদ্ধার্থদা কিছু লোকাল বাস সিন্ডিকেটের সাথে কিছু মিটিং করছে রেগার্ডিং টাইম। তো আমার পেছনে এই যে মিটিং চলছে এখানে, আর শৌভিকদাও মিটিংয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে হয়ে গেলে টাইম নিয়ে ডিসকাশন হয়ে গেলে আর হয়ে গেছে আপাতত। এবার আস্তে আস্তে দেখি কতক্ষণে ছাড়ি, যাওয়া যাক। এবার টাইমিং ফিক্স করা ইজ রিয়েল ঝামেলা ভাই। চলো, কটায়? আচ্ছা, মদনমোহনপুর আরামবাগ ঢোকার টাইম আমাদের থেকে 5 মিনিট আগে, বাট আর্লি চলে এসছে, আর্লি অ্যারাইভাল কতুলপুরে। যাই হোক, কতুলপুরে স্টপ ওভার। মালিক কোথায়?
সিদ্ধার্থ তাকে ফেলে দিয়ে চলে যাও না, তারপর এখানে বসে থাকবে। ওই দেখো ওই মালন জয়পুর বাস স্ট্যান্ড না ভাই, এটা টোটো স্ট্যান্ড, এখানে খালি টোটো ভর্তি। আর এটা মেইনলি এটা ইয়ে ওই গোডাউন, কৃষক গোডাউন, কৃষক মান্ডি যেটাকে বলি, আর গোডাউন রয়েছে ভর্তি, আর কিচ্ছু নেই। এখানে এক্সপ্রেস বাসগুলো খালি একদিক দিয়ে ঢোকে, এন্ট্রি করে, আর অন্যদিক দিয়ে ঘুরে বেরিয়ে যায়। আর চলো চলো চলো, হ্যাঁ চলো লাগাও, পুরো পাঁচ ফিফ গিয়ারে চালাও। এবং বাবা এদের রাস্তা ওয়েলকাম ব্যাক। আর এই যে জয়পুর জঙ্গল, সেই ফেমাস জঙ্গল। আমার বেসিক্যালি রাস্তাটা আমি প্রথম এসেছিলাম গত বছর, তো তখন প্রচণ্ড খুব ভালো লেগেছিলো রাস্তাটা, এত সুন্দর এত সুন্দর। দুধারে এই যে একটা কন্টিনিউয়াস প্ল্যান্টেশন, দেখতেও যেরকম সুন্দর, এই রাস্তাটা দিয়ে যেতেও খুব ভীষণ সুন্দর লাগে। বিষ্ণুপুর চলে এলাম, এই যে বিষ্ণুপুর গেট, অ্যান্ড উই আর ইন লাল মাটির দেশ। এই যে চেকপোস্ট চলে গেল, আর আমরা বিষ্ণুপুর শহরে প্রবেশ করছি। বিষ্ণুপুরের রাস্তাগুলো তো ভীষণ ন্যারো লাগছে, এত বড় বাস নিয়ে ন্যারো রাস্তা দিয়ে যাবে, বাপরে। এইখানে তো আরোই শুরু হয়ে গেছে, পুরো পাড়ার মধ্যে দিয়ে আমরা চলছি, এখানে একদম পাড়া। ইভেন কি পাড়ার রাস্তার থেকে ওই রাস্তা যদি আরো ন্যারো হয়। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড আমরা পৌঁছে গেছি, আর এখানে নামতে না নামতেই লোকাল বাসের যারা কন্ডাক্টর আছে তারা বাঁকুড়া বাঁকুড়া করে মাথা খেয়ে গেল। যাই হোক, এখানে এখন 2 ঘন্টা দাঁড়াবে, আর তারপর আবার রিটার্ন জার্নি। ডিপার্চার টাইম ইটস 2:25 PM, 2:25 PM আমরা রিটার্ন জার্নি আবার শুরু করব। আর ততক্ষণ আমি আসে অভিজ্ঞতা দেখি, একটু বাস ফ্যানিং করি, তারপর লাঞ্চ করব। আর বিষ্ণু, আর এইটা হচ্ছে পুরো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। আর এই যে বাবা, তোমার বাসের টাইমটা বলো। বলো বাসের টাইম আপাতত এখন একটু অ্যাডভান্স করা হয়েছে, কারণ প্যাসেঞ্জার বিমান প্রতিদিন বাড়ছে। শ্যামবাজার থেকে 7:20, ডাংলা থেকে 7:40, আপাতত এই টাইমেই চলবে এখন। এছাড়া বিষ্ণুপুর থেকে এটা লাস্ট কার করা হয়েছে, কারণ এর আগে হাবড়া বিষ্ণুপুর যেটা গভর্নমেন্ট WBTC-র গাড়ি ছিল, তারপরে আবার কোনো গাড়ি ছিল। মানুষের খুবই অসুবিধা হতো, সেই মানুষের অসুবিধা যাতে না হয় সেই দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিই এটা বিষ্ণুপুর থেকে। বিশেষ করে কারণ বিষ্ণুপুর একটা পর্যটকদের জন্য খুবই ইন্টারেস্টিং প্লেস। কদিন বাদেই বর্ষাটা কেটে গেলেই আস্তে আস্তে বিষ্ণুপুরে সব টুরিস্ট পার্টি এখানে ঘুরতে আসে, এর সাথে এখানে মুকুটমণিপুর, বাঁকুড়া, শুশুনিয়া এইসব জায়গায় ঘুরে মানুষজন কলকাতায় যখন ফেরে দুপুর হয়ে যায় আর গাড়ি থাকে না। সেই জন্যেই এটা সবার সুবিধার্থে এই আমার গাড়িটা করা, যা বিষ্ণুপুর ছাড়ার টাইম 2:35। বসুন্ধরা নামটা কোথা থেকে পেয়েছে, কোথা থেকে এই ভাবনাটা? বসুন্ধরা নামটা একটা ভাবনা থেকে এসছে, অনেক কিছু ভেবে নাম ঠিক করা হয়েছে, সেই ভাবনাটা একান্তই ব্যক্তিগত। এটা
কিছু জনের ভালো লাগবে, কিছু জনের নাও ভালো লাগতে পারে, সেই জন্য এটা আমি এক্সপোজ করব। তোমার বাস নামানোর স্বপ্ন এতদিন ধরে আর শেষমেশ স্বপ্ন পূরণ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, সবার সহায়তা পেয়েছি। বিশেষ করে আমি আরামবাগ বাস স্ট্যান্ড, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড সবার সহায়তা পেয়েছি, সবাই খুবই আপন করে নিয়েছে। আজকের দিনটা এমন দিন, সিদ্ধার্থদার জন্মদিন, কিন্তু আমরা যে একটু কেক কিনে খাওয়াবো, এখানে কেক পেলাম না, এখানে কোথাও কেক পেলাম না, দোকান কোথাও নেই এখানে, আমি আরো খুঁজলাম কোথাও নেই। যাক, শুভেচ্ছা থাকলো, আরো ভালো করে তোমার বাসের ব্যবসা এগিয়ে যাক। তিন চার বছর পর যেন ও বসুন্ধরা কোম্পানি যেন আবার একটা নতুন বাস আসুক। ঠিক আছে, ধন্যবাদ। হাবড়া থেকে বাঁকুড়া রুটটা বলে দিলাম, ঠিক আছে, বিষ্ণুপুর হয়ে না বারাসাত, ওই তো বারাসাত থেকে ছাড়বে, তার মানে সে বাস ছাড়বে। এই যে এখান দিয়ে সব এইখানে বাসগুলো পরপর এখানে লাইন করছে, তারপর একের পর এক বেরোচ্ছে, আর আমরাও সেই লাইনে যোগ দিচ্ছি। ভাই রে, যাই আস্তে আস্তে এবার গিয়ে একটু বসি। হ্যাঁ, বসার আগে তোমাদেরকে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই বড়। তো বাইরেটা তো তোমরা বারবারই দেখেছো, এটা হচ্ছে ইন্টেরিয়ারটা একবার দেখে নাও। এটা হচ্ছে ইন্টেরিয়ার, সিদ্ধার্থদা 3x2 সিটিং করিয়েছে, আর সবথেকে ভালো কথা বাঙ্কার আছে, যেহেতু লং ডিস্টেন্স বাস অনেক সুবিধা ব্যাগ ট্যাগ রাখতে। সিমিলারলি বাসের ছাদে কেরিয়ারও আছে, আর সিটগুলো একদম সফট সোফা সিট, সো আমরাও এতটা বসে এসেছি, আমাদেরও ভালোই কমফোর্টেবল জার্নি হয়েছে, যেহেতু একদম আমরা সামনে বসেছিলাম ড্রাইভার কেবিনে, তো সেখানে ড্রাইভার কেবিনে জার্নিটা আরও কমফোর্টেবল, বিকজ জার্কিং হলে জার্কিংটার ইম্প্যাক্টটা কম পড়ে। তো এখন আস্তে আস্তে আমরা এই যে ডাবলা যে কাকা আছে, ড্রাইভার কাকা, এখন এই যে চ্যানেলে বাস লাগাচ্ছে, এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে বাসে ওঠার জন্য, আর এই যে সিদ্ধার্থদা গলায় গামছা বেঁধে দাঁড়িয়ে আছে। ঘড়িতে বাজে 4:30, আর আমরা আরামবাগে ঢুকে গেছি 2:30 সময়, একদম গাড়ি ছেড়েছিল, আর 4:30 সময় উই আর এট আরামবাগ বাস স্ট্যান্ড। আর তোমরা যেহেতু জানো যে যেহেতু অন রুটে অনেকগুলো বাস স্ট্যান্ড পড়ে, সেই বাস স্ট্যান্ডগুলোতে হয়েই যেতে হয়। যেরকম জয়পুর স্ট্যান্ডের ভেতরে আমরা ঢুকেছিলাম, জয়পুর স্ট্যান্ডটা তো কিষাণ মান্ডি তোমাদেরকে দেখিয়েছি, আর আবার আমরা রিটার্ন জার্নির সময় উই ওয়েন্ট ইনসাইড আরামবাগ স্ট্যান্ড, আর এখানে 10 মিনিট পিট স্টপের পর উই উইল রিজিউম আওয়ার জার্নি ব্যাক। আর এখান থেকে আরও মিনিমাম 4:30 বাজে, তো 6:45-7 বেজে যাবে আমাদের ফিরতে। চলে এসছে, ওভার, পিট স্টপ শেষ, বার করো তারপর উঠছি। বারাসাত মেল বনগা মেল, যেখানে যাবেন সেখানে চলে যাবেন। সেই যে শুরু হয়েছে শিয়াখালার ওখান থেকে পুরো ডানকুনি জ্যাম, তারপর কালীতলায় জ্যাম, এখন আবার বালি ব্রিজও পুরো রাস্তা জ্যাম। যাই হোক, আমরা পৌঁছে গেছি এবার, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো আর এই যে আমি নেমে পড়লাম এবার বাড়ি, চলো টাটা, বাই বাই।